রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট রবীন্দ্র ভবনে 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। কর্মে তিনি উদ্যোগ হয়েছেন, তারই উদ্যোগে আজকের এই রক্তদান শিবির। আজকে আমি এখানে এসেছি, আমাদের জেলা সাধারণ সম্পাদক আব্দুল রব মহাশয়, আমাদের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, আমাদের বৃষ্টি সহ অনুপাচার্য, সমস্ত আমাদের ট্রেড ইউনিয়ন নেতা থেকে আমাদের UIT কলেজের প্রিন্সিপাল সহ সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছে। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বললেন যে রক্তদান শিবিরটা আমরা ভেতরে করলাম রবীন্দ্র ভবনটা আপনাকে দেখানোর জন্য, সংস্কারের জন্য, কি বলছেন? রবীন্দ্র ভবন আমাদের জমা দেওয়া হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা তৃণমূল কংগ্রেসের অপর সাধারণ সম্পাদক আব্দুল রব, 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা স্বীকৃতি হাজরা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। 28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং সাথে তৃণমূল সিনিয়র সিটিজেনশিপের পক্ষ থেকে আজকে আমাদের স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেক বছরই আমাদের তৃণমূল যুব কংগ্রেসের যে সমস্ত আমরা কর্মীরা আছি তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়, এবছরও তার অন্যথা হয়নি। তো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাব আলম মহাশয় সহ একাধিক জেলা এবং শহরের নেতৃত্ববৃন্দ, সাথে বর্ধমান পৌরসভার একাধিক কাউন্সিলরগণ। আজকে দেখুন, এখন পর্যন্ত আমাদের যে মার্ক করা হয়েছে সেটা আমাদের 100 জন আমাদের একটা ইয়ে করা হয়েছে, তো তালিকা তৈরি করা হয়েছে এবং আমাদের ইতিমধ্যেই প্রায় 70-80 জন আমাদের ইতিমধ্যেই প্রায় রক্ত দিয়ে ফেলেছে। আমরা এই সবে শুরু করলাম, ইতিমধ্যেই আমাদের দেখতে পাচ্ছেন লাইনেও বেশ কিছুজন লোক মানুষজন আছে। চিন্তাভাবনা নিয়ে রক্তদান শিবির, দেখুন রক্তদান শিবিরের চিন্তাভাবনা তো সবসময় আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা প্রত্যেক বছর রক্তদান শিবিরের অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে থাকে সারা রাজ্য জুড়ে। তো একটা রক্ত, এক পাউচ রক্ত তিনটে মানুষের প্রাণ বাঁচাতে পারে, তো সেই অনুপ্রেরণা নিয়েই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সারা বছর যেভাবে মানুষের পাশে কাজ করার জন্য যে বার্তা আমাদেরকে দেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন, সেই বার্তা নিয়েই আমরা বর্ধমান শহরে মাননীয় শ্রী খোকন দাস মহাশয়ের নেতৃত্বে আমরা কাজ করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।